সালামু আলাইকুম গত একে জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একশো শত বছর ছিল আজ থেকে একশো শত বছর পূর্বে উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয়েছিল কেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হয় তার প্রতিষ্ঠার পিছনে কার বেশি অবদান রয়েছে এবং কারা এটার বিরোধিতা করেছিল চলুন আজকের বিনিয়োগে তা জানি তা জানি বঙ্গভঙ্গ রদ হওয়ার পর নবাব সলিমুল্লাহ নওয়াব সৈয়দ নব আলী চৌধুরী একে কে হক এবং আরও কয়েকজন নেতা উনিশশো বারো সালে একত্রিশে জানুয়ারি দেখা করেন ভাইরসর লর্ড হার্ডি হার্ডিজেঙ্গের সঙ্গে বঙ্গভঙ্গ হ্রদের ক্ষতিপূরণ এবং মুসলমানদের প্রতি কলকাতা বিশ্ববিদ্যালয়ে মাতৃস্বলূপ আচরণের পরিপ্রেক্ষিতে তারা বিশ্ববিদ্যালয় গঠনের দাবি জানান বঙ্গবঙ্গ কি এটা পরবর্তী কোনো একটা ভিডিওতে আলোচনা করা হবে উনিশশো সালে দোসরা ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গঠনের প্রস্তাব ঘোষণা করা হয় সরকারের পক্ষ থেকে তবে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ উচ্চ শিক্ষা বইয়ে সৈয়দ আব্দুল মাকসুদ সেই দাবির সঙ্গে কিছুটা দিমস্পোশ করে লিখেছেন সরকারের থেকে সরকারের দিক থেকে ও অন্যান্য দিক থেকে তখন বলা হয়েছে যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা ছিল পূর্ব বাংলা ও আসাম প্রদেশ বাতিলের রাজকীয় ক্ষতিপূরণ স্বরূপ ইম্পেরিয়াল কনসেশন কথাটি আংশিক সত্য পূর্ণ সত্য নয় নতুন প্রদেশ বা তথাকথিত বঙ্গভঙ্গ না হলেও কিংবা পরে তা বাতিল না হলেও ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা হতো লিখছেন সৈয়দ আব্দুল মাকসুদ নিজের বইয়ে সৈয়দ আবুল মাসুদ জানান তৎকালীন পূর্ববঙ্গে একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের দাবি সর্বপ্রথম তোলেন মোহাবেডাম এডুকেশনাল কনফারেন্স এর অনারারি জয়েন্ট সেক্রেটারি ব্যারিস্টার সাহেবজাদা আফতাব আহমেদ খা উনিশশো সালের সাতাইশ উনত্রিশে ডিসেম্বর ঢাকার অনুষ্ঠিত কনফারেন্সের বিশতম অধিবেশনে তিনি এই দাবি করেন চার বছরের পর উনিশশো দশ সালে তৎকালীন পূর্ব বাংলা ও আসাম প্রদেশিক ব্যবস্থাপক পরিষদের পরিষদ সদস্য অনঙ্গমোহন সাহা ঢাকায় একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় ও একটি হাইকোর্ট স্থাপনের দাবি তোলেন আরও তিনি জানান উনিশশো সালে উনিশে আগস্ট পূর্ববাঙ্গা পূর্ববঙ্গ আসাম প্রাদেশিক মুসলমান সমিতি ও প্রাদেশিক মুসলিম লীগ লেফটেন্যান্ট গভর্নর হেয়ারকে বিদায় ও নতুন লেফটেন্যান্টকে গভর্নর সি বেইলিকে স্বাগত জানাতে গিয়ে ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনার দাবি জানায় একই বছর আটে অক্টোবর বেইলি লর্ড হার্ডিজেঙ্গের কাছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট স্থাপনার প্রস্তাব করেন সেই প্রস্তাব সারা না দিলেও বঙ্গবঙ্গ রদ পরিবর্তিত পরিবর্তী পরবর্তী আহত মুসলমান সম্প্রদায়কে খুশি করার জন্য উনিশশো সালের একত্রিশে জানুয়ারি তিনি নিজেই ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় স্থাপনের কথা ঘোষণা করেন বছর দুয়েক পর উনিশশো সালের সাতাইশে মে গঠিত হয় ব্যারিস্টার রবার্ট নাথানের নেতৃত্বে চোদ্দ সদস্য বিশ্ব ঢাকা ইউনিভার্সিটি কমিটি যেটি পরিচিত পায় নাথান কমিশন নামে তাদের দায়িত্ব ছিল ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা যায় কি না সেটি যাছাই বাছাই করে দেখা এবং এই সংক্রান্ত একটি পরিকল্পনা দেওয়া সে কমিশন ঢাকায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন দেওয়ার পর ডিসেম্বর মাসে সেটি অনুমোদন করা হয় ওই প্রতিবেদনে বলা বলা হয় ঢাকায় ষাটটি কলেজ এই বিশ্ববিদ্যালয়ের আওতাভুক্ত থাকবে আর এটি হবে যুক্তরাজ্যের ম্যানচেস্টার লিডস লিভারপুল প্রভৃতি বিশ্ববিদ্যালয় আদলে একটি বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য অবকাঠামো ব্যয় ধরা হয়েছিল তিপ্পান্ন লাখ টাকা আর বার্ষিক ব্যয় ধরা হয়েছিল বারো লাখ টাকা বঙ্গভঙ্গ পরিকল্পনার আওতায় পূর্ব বাংলা ও আসাম সরকারের রমনা এলাকায় এর আগে অধিগ্রহণ করা ভূমি ও ভবন বিশ্ববিদ্যালয়কে ইজারা দেওয়া হয় কিন্তু প্রথম বিশ্বযুদ্ধ শুরু হওয়ার কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়টা কিছুটা থমকে যায় সেই কমিশন ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক প্রতিবেদন দেয় এই কমিশন মোট তেরোটি সুপারিশ করেছিল যার মধ্যে এটি হবে একটি সাহিত্যশাসিত প্রতিষ্ঠান এবং বিশ্ববিদ্যালয় কাউন্সিল হাউজের পাঁচ মাইল বেসর্দ এলাকাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওতাভুক্ত করা হবে কেন পূর্ববঙ্গে বিশ্ববিদ্যালয় প্রয়োজন ছিল প্রাচীনকাল থেকে ভারতবর্ষে উচ্চশিক্ষা বা জ্ঞান চর্চা প্রতিষ্ঠান থাকলেও সেটা ইউরোপীয় মডেল ছিল না কলকাতা বোম্বে ও মাদ্রাজ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার পর সে ধারা শুরু হয় উনিশশো সালে বাংলা প্রেসিডেন্সি ভাগ করে পূর্ববঙ্গা ও আসাম নামে নতুন এক প্রদেশ করা হয় যার প্রচেত নাম বঙ্গভঙ্গ পূর্ববঙ্গে পিছিয়ে পড়া জনগোষ্ঠী বিশেষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের সামনে দিকে এগিয়ে নিয়ে আসা ছিল এই উদ্যোগের একটি অংশ বঙ্গভঙ্গের এই সময়টা ছিল খুব অল্প সময়ের জন্য মাত্র ছয় বছর কারণ এর মধ্যে পশ্চিমবঙ্গের হিন্দু নেতারা প্রবল আন্দোলন করেন এই বঙ্গভঙ্গের যাদের ভূমিকা সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে শুরু থেকে উল্লেখযোগ্য ভূমিকা ছিল ঢাকার নয়াব সার শরীমুল্লার কিন্তু হঠাৎ করে উনিশশো সালে তার মৃত্যু ঘটলে নবাব সৈয়দ নয়াব আলী চৌধুরী শক্ত হাতে এই উদ্বেগের হাল ধরেন অন্যদের মধ্যে বড় ধরনের ভূমিকা রাখেন আবুল কাশেম ফজলুল হক ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার তৎকালীন পূর্ব বাংলার হিন্দু সম্প্রদায়ের সদস্যরাও এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে ঢাকার বলিয়াটি জমিদার ছিলেন অন্যতম পরে বিশ্ববিদ্যালয়ে একটি ছাত্রবাস জগন্নাথ হলের নামকরণ করা হয় তার পিতা জগন্নাথ রায় চৌধুরীর নামে সার সলিমুল্লা দান করা ছয় ছয়শো একর জমির উপর বিশ্ববিদ্যালয় স্থাপিত হয় সে সঙ্গে ভেঙে যাওয়া পূর্ববঙ্গ আসামে প্রাদেশিক সরকারের জন্য নির্মিত ভবনগুলো বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু হয় যারা বিরোধিতা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠান সবচেয়ে বড় বিরোধী হিসাবে হিসাবে ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্যার আশুতেষ মুখোপাধ্যায় আর রাজনৈতিক সুরেন্দ্রনাথ ব্যানার্জির নাম সৈয়দ আবুল মাকসুদের ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ শিক্ষা বইতে উঠে এসেছে কিন্তু সম্প্রদায়ের কিছু লোকজনও ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধা করেন বলে উল্লেখ করা হয় এবং রবীন্দ্রনাথ ছিল এটা নিয়েও অনেক তর্ক বিতর্ক চলছে ভারতের ভাইরাস লর্ড হার্ডিজিং উনিশশো সালে ঢাকা তার ঢাকা সফরে শেষে কলকাতা প্রত্যাবন করলে উনিশশো বারো সালে বারো ফেব্রুয়ারি ডাক্তার রস রাসবিহারী ঘোষের নেতৃত্বে একটি প্রতিনিধি দল তার সাক্ষাৎ এবং ঢাকায় বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতামূলক একটি স্মারকলিপি পেশ করেন এ সংক্রান্ত বিভিন্ন বইতে উঠেছে লর্ড হার্ডিজিংয়ের স্যার আশু সাথে স্যার আশুতেষ মুখোপাধ্যায়ের জানতে চেয়েছিলেন কি মূল্যে অর্থাৎ কৃষির বিনিময়ে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপনের বিরোধিতা থেকে বেরোতে থাকবেন শেষ পর্যন্ত স্যার আশুতেষ মুখোপাধ্যায় কলকাতা বিশ্ববিদ্যালয়ের জন্য চারটি নতুন অধ্যাপক পদ সৃষ্টির বিনিময়ে তার বিরোধিতার অবসান করেছিলেন পরবর্তীতে স্যার আশুতেষ মুখোপাধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষক নিয়োগে সহযোগিতা করেন কেন এই বিরোধিতা কথা সাহিত্যিকরা প্রাবন্ধিক কুলদারায় তার ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা ও রবীন্দ্রনাথ নামক প্রবন্ধে লেগেছেন মূলত বিরোধিতা করেছিলেন তিন ধরনের লোক এক পশ্চিমবঙ্গের কিছু মুসলমান তারা মনে করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে পশ্চিমবঙ্গের মুসলমানদের কোনো লাভ হবে না পূর্ববঙ্গে মুসলমানদের লাভ হবে তাদের জন্য ঢাকায় নয় পশ্চিমবঙ্গে বিশ্ববিদ্যালয় হওয়াটাই লাভজনক দুই বাংলার কিছু মুসলমান তারা মনে করেছিল পূর্ববঙ্গের মুসলমানদের মধ্যে এক হাজার জনের মধ্যে একজন মাত্র স্কুল পর্যায়ে পাশ করতে পারে কলেজ পর্যায়ে তাদের সংখ্যা খুবই কম বিশ্ববিদ্যালয় হলে সেখানে মুসলমানদের ছাত্র সংখ্যা খুবই কম হবে পূর্ববঙ্গে প্রাইমারি এবং হাই স্কুল হলেও সেখানে পড়াশোনা করে মুসলমানের মধ্যে শিক্ষার হার বাড়বে আগে সেটা করা দরকার এবং যদি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা হয় তাহলে মুসলমানদের জন্য যে সরকারি বাজেট বরাদ্দ আছে তা বিশ্ববিদ্যালয়ে ব্যয় হয়ে যাবে নতুন করে প্রাইমারি বা হাই স্কুল হবে না সেগুলো আছে সেগুলো অর্থের অভাবে বন্ধ হয়ে যাবে সেজন্য তারা বিশ্ববিদ্যালয় চাননি তিন পশ্চিমবঙ্গের কিছু হিন্দু মনে করেছিলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হলে কলকাতা বিশ্ববিদ্যালয় বাজেট বরাদ্দ কমে যাবে সুতরাং কলকাতায় বিশ্ববিদ্যালয় চলবে কীভাবে ভয়ে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন এবং আরও অনেক কারণ রয়েছে এবং সেখানের হিন্দু লোকেরা মনে তারা এ মনে করছিল যে যদি তারা মুসলমানরা যেহেতু কোর্ট কাচারি সবগুলোই ছিল পশ্চিমবঙ্গে এবং সেখানে যদি মুসলমানরা শিক্ষিত হয়ে যায় তাহলে তো আমাদের কাছে ধরা থাকবে না তারা অনেক পড়াশুনায় এগিয়ে যাবে সুতরাং তারা এই জন্য বিরোধিতা করেছিল সুতরাং এই ছিল আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ মনে হয় তাহলে আমার অন্য ভিডিওগুলো দেখুন এবং যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ